ভিক্টোরিয়ার দিনগুলো প্রথম দিকে আসলেও যে কষ্টটা করলাম আমরা, ওই পাহাড়ে কাজ করা, রবিবারেও কাজ করতাম আমরা, রবিবারেও মানে গির্জা শেষ করে রবিবার দিনও কাজ করতে হইতো আমাদের। মানে এটা হলো এক বছর আমাদের ওইরকম সংগ্রাম কিছুটা গেছে, ওড়িয়া ভাষা শেখা, ওদের এর খ্রিস্তি কালচারের সাথে মিশে যাওয়া। তারপরে দেখলাম ওই আমাদের আপেল বাগানে কাজ করা, এই প্রায় রাত দশটা পর্যন্ত। আচ্ছা, এই যে না শুনতে ঘুরে যাচ্ছে গা, যারা বিদেশে পড়ে না আপনি ফাদার না কিংবা ডিকন না না, সেই চ্যালেঞ্জ নো আপনি তো বিদেশে ওদের জন্য কী চ্যালেঞ্জ আসলে? এক একজনের এক একটা চ্যালেঞ্জ। মানে আমার জানা মতে মানে অনেকের আবার খ্রিস্টিগত চ্যালেঞ্জ থাকে, মানে অন্যের আচার ব্যবহার বা কথাবার্তা এগুলো অনেকের জন্য মানে গ্রহণ মানে গ্রহণ করে না আর কি, মনে প্রাণে গ্রহণ করতে পারে না এসব, মানে যারা যায় আর কি। আচ্ছা, যায় আর কি, যার যার ব্যক্তিগত চ্যালেঞ্জ। অনেকে আবার খাবার ভাষা, অনেকে আবার চ্যালেঞ্জ হলো খাবারের সাথে, খাওয়া তাদের পেটে সয় না বা তাদের খাইতে ইচ্ছে করে না বা খাওয়াগুলো তাদের কাছে বাজে মনে হয়। আচ্ছা, যেমন এই যে কুকুর খাওয়া, কাঁচা মাংস খাওয়া, মানে অনেকের জন্য তো এগুলো বাজে খাবার। বা আমাদের এক এক জাতিগোষ্ঠীর খাবারের তো আলাদা আলাদা একটা বিষয় থাকে, এগুলো মানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলাই চলে। একদম একদম। তারপর অনেকের জন্য আবার ভাষাটাই একটা চ্যালেঞ্জের, যেমন আমরা যেটা মোকাবেলা করলাম কোরিয়ান ভাষা, এটা শেখা আমাদের জন্য, আমরা 9 মাস শিখেছি তবুও আমরা মানে পরিপূর্ণভাবে শিখতে পারি। 9 মাস পড়াশোনা করার পরে 9-10 মাস মনে হয় পড়াশোনা করেছি কোরিয়ান ভাষা শিখলাম। চ্যালেঞ্জটা হলো আসলে প্রথমত ভাষা, খাদ্য, তারপর আবহাওয়া হইতে পারে। আচ্ছা, প্রচুর ঠান্ডা ওই সময়, মানে এই যে তুষারপাত আমি প্রথম দেখলাম পুরে গিয়ে। আচ্ছা, তুষার পড়তে 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 তখন মার্চ মাস এক রেজে হাঁটু পর্যন্ত ইয়ে হয়ে যেত তুষারপাত। আর ওই যেই যে আশ্রমে আমরা ছিলাম, অনেক সময় তুষারপাত হইলে, সবসময় তো আর হয় না, মাঝে মাঝে হইলে ওই তুষারটা আমাদের মানে সারাদিন সারাইতে হতো, তুষারগুলো রাস্তাগুলো রাস্তা উঠান থেকে আমাদের পরিষ্কার নিজেরা নিজেদের। হ্যাঁ, ওটা পরিষ্কার না করলে ওটা বরফ হয়ে যাবে। আচ্ছা, বরফ হওয়ার পরে আর কেউ হাঁটতে পারবে না, পিছতে যাবে। ঘরে ঘুরে মানে সরাইতে তো কষ্ট হবে। হ্যাঁ, সরাইতেও কষ্ট হবে, এই জন্য এই যে তুষারপাত হালকা থাকতেই মানে যে সময় তুলার মতো থাকে ওই সময়ই এটাকে সরিয়ে ফেলা হয়। অনেক সময় সারাদিন যাইতো যদি একটা সারাইতে ওইভাবে। এগুলো অনেকের জন্য শীত চ্যালেঞ্জ, ঠান্ডা অনেকের জন্য খাদ্য চ্যালেঞ্জ। হ্যাঁ, ওই যে ঠান্ডা, কারণ বাংলাদেশের আবহাওয়ার সাথে তো ওইখানে আবহাওয়া মিলে না, মানে তো জ্বর মহারণা জম্মা এগুলো তো সহ্য না হলে তো শরীরের বিষয়। অনেকের জন্য রীতি রীতি রেওয়াজ আচার আচরণগুলা চ্যালেঞ্জ, মানে অনেক সময় বিরূপ আচরণ করে তো। আচ্ছা, বিরূপ আচরণ করে না, বৈষম্যমূলক আচরণ, এই আর গরিব দেশ থেকে আসছে, এই আর ওদেরকে আমরা কেন ভালো খাবার দিব, কেন এ দিব, মানে এরকম কিন্তু আছে কিছু। তারা এই চ্যালেঞ্জগুলো আমাদের মানে মোটামুটি ওই চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবিলা করতো। পরে আমি আরেকটা আবার নতুন নতুন চ্যালেঞ্জ বের হইল, কুকুর খাইতে হবে। কীরকম কুকুর খাবো আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে শুনে গেছি ওরা কুকুর খায়। আমি এখানে
বলে গেছে যাওয়ার আগে, আমি মাংস না পেলে আমি কুকুর আমি কিন্তু খাবো না। আচ্ছা, মানে এখান থেকে আমি বলে গেছি মাংস না পাইলেও খাবো না, না মাংস না পাইলে আমি না খাই থাকবো, কিন্তু কুকুর মাংস আমি কোনোদিন খাবো না। তারপর যখন ছুটিতে প্যারিসে বিভিন্ন মিশনে আমাকে আমাদের পাঠায়, প্যারিসে গেলাম, তারপর কুকুর মাংস রেস্টুরেন্ট